আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা রুই মাছের ধমনী তন্ত্র নিয়ে আলোচনা করব এবং এটা আমরা ভিজুয়ালাইজ করে পড়ব। আমাদের বইয়ে যেরকম চিত্র দেওয়া হচ্ছে এখান থেকে আমরা ভিজুয়ালাইজ করব। তো আমাদের প্রথমে মাথায় রুই মাছের চিত্রটা আনতে হবে। ধরো রুই মাছটা এরকম করে আছে, তুমি টপ ভিউ দেখলে দেখবে এখানে বাম পাশ আছে, ডান পাশ আছে, বাম পাশ আছে, ডান পাশ আছে। এই যে যদি আমরা সাইডে দেখি রুই মাছটা ঠিক এরকম, তোমার প্রতি পাশে কিন্তু চারটা করে ফুলকা আছে, টোটাল চার জোড়া ফুলকা। এই যে এ পাশে চারটা, এ পাশে চারটা ফুলকা আছে, চার জোড়া ফুলকা। এখন এখানে ধমনী হচ্ছে গিয়ে হার্ট থেকে বের হয়ে আমাদের ফুলকাতে প্রবেশ করবে, আবার ফুলকা থেকেও কিছু বের হবে। তো হার্ট থেকে বের হয়ে যেটা ফুলকাতে প্রবেশ করছে সেটাকে আমরা বলছি অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, আর যেটা আমাদের এই ফুলকা থেকে বের হচ্ছে সেটাকে আমরা বলছি বহির্বাহী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। তো এখানে যেটা হয় যে হার্ট থেকে বের হয়ে এই যে দেখো আমাদের এই যে এই সার্কিউলার সেফালিকাস যে অংশটা আছে এই অংশটা ঠিক এই জায়গাটাই থাকে, এই জায়গাটা এরকম গোল করে সার্কেল অনুযায়ী থাকে। আর হার্ট থেকে বের হয়ে এই হার্ট এখানে হার্ট হার্ট থেকে বের হয়ে এই যে এটা হৃৎপিণ্ডটা এই জায়গায় থাকে আমাদের রুই মাছের যদি সাইড ভিউ আমরা নেই, রুই মাছের যে হার্টটা এখানে থাকে, হার্ট থেকে এই অন্তর্বাহী ব্রাঙ্কেল ধমনী বের হয়ে চারটা যে ফুলকা আছে বাম পাশে এই চারটা ফুলকাতে প্রবেশ করে। আবার ঠিক এইখানেও হার্ট থেকে বের হয়ে অপর পাশ থেকে চারটা অন্তর্বাহী ব্রাঙ্কেল ধমনী ডান পাশে চারটা ফুলকাতে প্রবেশ করে। এই নিয়ে মোট চার জোড়া আমাদের অন্তর্বাহী ব্রাঙ্কেল ধমনী প্রবেশ করছে। এই যে দেখো এখানে আমাদের চার এই পাশে চারটা, অর্থাৎ বাম পাশে চারটা ফুলকা, ডান পাশে চারটা ফুলকা। এখন তোমরা বলতে পারো যে এখানে তোমাদের পাঁচটা ফুলকা দেখা যাচ্ছে, এক দুই তিন চার পাঁচ। হ্যাঁ, এখানে আসলে পাঁচটা ফুলকা না, এটা হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে সিউডো ব্রাঙ্ক হচ্ছে ধরো ফুলকাকে ব্রাঙ্ক বলতেছে, আর সিউডো মানে নকল, এটা হচ্ছে নকল, এটা আসল না, এটা নকল। তো এটা আমাদের ধরার বিষয় না, এটা আমাদের অন্য কাজে লাগে, এটা হচ্ছে আমাদের নকল ফুলকা। আমাদের মেইন ফুলকা কিন্তু চারটা, বাম পাশে চারটা, ডান পাশে চারটা। তো হার্ট থেকে তোমার এই যে আমাদের এই এই ভেন্ট্রাল অ্যাওর্টা যে বের হচ্ছে, এই ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে বাম পাশে চারটা ফুসফুসে এই ফুলকার মধ্যে প্রবেশ করছে, বাম পাশে চারটা ফুলকার মধ্যে প্রবেশ করছে, আবার ডান পাশে চারটা ফুলকার মধ্যে প্রবেশ করছে। এই নিয়ে মোট চার জোড়া আমাদের অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, যেটা আমাদের ফুলকার মধ্যে প্রবেশ করছে। চার জোড়া ফুলকা আছে আমাদের বাম পাশে চারটা, ডান পাশে চারটা, এই চার জোড়া ফুলকার মধ্যে চারটা আমাদের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী প্রবেশ করছে। সাইড ভিউ দিলে এই যে ঠিক এরকম, ধরো এখানে আমাদের ফুলকাগুলো আছে আর এভাবে আমাদের হার্ট থেকে বের হয়ে এইভাবে প্রবেশ করছে। এবার ফুলকা থেকে আমাদের বের হবে, বের হয়ে আমাদের আমাদের বিভিন্ন জায়গায় আমরা জানি বিভিন্ন ধমনীর প্রয়োজন হয়, যে যেমন এই যে মেসেন্টারি ধমনী, পৃষ্ঠ ধমনী, বিভিন্ন জায়গায় যে যাবে সেটা ফুলকা থেকে বের হয়ে যাবে। তো বাম পাশ থেকে এরকম বাম পাশ থেকে চারটা ফুলকা, আবার ডান পাশ থেকে চারটা ফুলকা। এই যে মাছটার উপর থেকে ভিউ, টপ ভিউ। তো ধরো বাম পাশ থেকে চারটা ফুলকা, ডান পাশ থেকে চারটা ফুলকা বের হবে, এই যে এভাবে বের হচ্ছে। বের হয়ে কি হবে, এগুলো একসাথে মিলিত হয়, মিলিত হয়ে প্রথম জোড়া দ্বিতীয় জোড়া এরা কিন্তু ডাইরেক্ট এরকম সার্কিউলার সেফালিকাসের সাথে মিলিত হচ্ছে, কিন্তু তৃতীয় চতুর্থ জোড়াটা প্রথমে নিজেরা যুক্ত হচ্ছে, দেন আমাদের এই সার্কিউলার সেফালিকাস, সেফাল বললে কিন্তু মাথা চলে আসে, আর সার্কিউলাস তো বুঝে যাচ্ছে যে সার্কেল টাইপ কিছু হবে। তো এখানে মাথার কাছে এই ধমনীর যে যুক্ত হচ্ছে, ধমনীগুলো একসাথে যুক্ত হয়ে মাথার কাছে এরকম সার্কিউলার সেফালিকাস গঠন করে। এখানে তোমার বাম পাশে চারটা ফুলকা থেকে চারটা বহির্বাহী ব্রাঙ্কেল ধমনী আসে, আবার ওই যে দেখো ওই পাশ ডান পাশ আছে, এই যে এখানে কিন্তু যুক্ত হচ্ছে আমাদের সার্কিউলার সেফালিকাস অংশটার মধ্যে। আমাদের সার্কিউলার সেফালিকাস কিন্তু এখানে এইভাবে থাকে। তো বাম পাশ থেকে নিচ্ছে, ডান পাশ থেকে নিচ্ছে, নিয়ে এরকম সার্কিউলার সেফালিকাস গঠন করে আমাদের নিচে এটা নিচের দিকে চলে যায়, অর্থাৎ এই যে এভাবে চলে যায়, চলে গিয়ে আমাদের যকৃত ধমনীতে যায়, মেসেন্টারির ধমনীতে যায়, পৃষ্ঠীয় ধমনীতে যায়, কডাল ধমনীতে যায়। এই যে এখানে দেখো এই যে মেসেন্টারিক ধমনীতে গেল, এটা হচ্ছে আমাদের সিলিয়াক ধমনীতে গেল, এরকম বিভিন্ন জায়গায় আমাদের শরীরে যেসব জায়গায় দরকার আছে সেখানে চলে যাচ্ছে।
তো এটাই হচ্ছে আমাদের অন্তর্বাহী, যেটা আমাদের হার্ট থেকে ফুলকার মধ্যে প্রবেশ করছে, আবার বহির্বাহী কি ফুলকা থেকে আমাদের দেহের বিভিন্ন জায়গায় যে সার্কিউলাস সেফালিকাসের মাধ্যমে চলে যাচ্ছে। বিষয়টা কিন্তু খুবই সিম্পল যদি তুমি ভিজুয়ালাইজটা করতে পারো যে কোথায় দিয়ে কি হচ্ছে। তো এটাই ভাষা, যে চার জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আমাদের হৃৎপিণ্ড, মানে রুই মাছের হৃৎপিণ্ড থেকে নির্গত হয়ে চার জোড়া ফুলকাতে প্রবেশ করে, আবার চার জোড়া ফুলকা থেকে চার জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কি করছে, দেহের বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাচ্ছে সার্কিউলার সেফালিকাস গঠনের মাধ্যমে। এই যে সার্কিউলার সেফালিকাসের এই মাথাটা, এই মাথাটা কিন্তু ঠিক এই জায়গায় থাকে, ঠিক এই জায়গায় থাকে, আর এখানে কিন্তু আমরা জানি রুই মাছের চোখ থাকে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে, দেখো এই যে ক্যারোটিড ধমনী, ক্যারোটিড ধমনী মানেই বুঝবা যে এটা ব্রেনের মধ্যে যাচ্ছে, মাথার মধ্যে যাচ্ছে, আর আমরা তো বুঝতেই পারছি যে এখানে কিন্তু আমাদের রুই মাছের মাথা থাকবে। এই যে অপথালমিক ধমনী, যেটা সিউডোব্রাং থেকে বের হচ্ছে, এটাও কিন্তু আমাদের অপথালমিক, অপথালমিক শব্দটা চোখের সাথে রিলেটেড, তাহলে এই অপথালমিক এই এটা কিন্তু আমাদের এই সিউডোব্রাং, যেটা অর্থাৎ যেটা নকল ফুলকা, এখান থেকে তৈরি হয়ে এটা কিন্তু আমাদের চোখে চলে যাচ্ছে। তুমি এই চিত্রটাকে এরকম করে বসাই দাও, অর্থাৎ এখানে আমাদের ভার্টিক্যালি আছে, এটাকে তুমি হরিজন্টালি এই পাশে বসাইলে দেখবা যে এই অপথালমিক ক্যারোটিড ধমনী, অপথালমিক ধমনী সব কিন্তু আমাদের মাথার কাছে, আমাদের চোখের কাছে চলে যাচ্ছে। ক্লিয়ার? সো এটাই ছিল হচ্ছে আমাদের ধমনীতন্ত্রের ব্যাখ্যা। তোমরা রিডিং দিলে এখন আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে, এটা ডিটেলে লেখা আছে, আমি জাস্ট চিত্রটাকে একটু বিশ্লেষণ করার ট্রাই করেছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা। আর হ্যাঁ, যদি এখানেও বুঝতে প্রবলেম থাকে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি ব্যাখ্যা করে দেবো। ওকে, বাই বাই।